আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৭,৫০০। করোনায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন নন এমপিও ৮০,৭৪৭ জন শিক্ষককে ৫,০০০ করে টাকা দেওয়া হবে, আর 25,038 জন কর্মচারী পাবেন ২,৫০০ করে টাকা। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। করোনায় শিক্ষা খাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক কর্মচারীরা, কারণ তাদের আয় রোজগার একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছে। এবার 1 লাখেরও বেশি এসব শিক্ষক কর্মচারীর মুখে ক্ষণিকের জন্য হলেও হাসি ফুটবে। গত বছর এ টাকা ব্যাংক এর মাধ্যমে বা চেকের মাধ্যমে দেওয়া হলেও এবছর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দেওয়া হবে। আপনি যখন মেসেজটি পেয়ে যাবেন তখন সাথে সাথেই আপনার ব্যালেন্স চেক করুন। যদি ব্যালেন্সে দেখেন যে টাকা যোগ হয়ে গেছে, তাহলে আপনি নিশ্চিত সেই টাকা পেয়ে গেছেন। অথবা যদি দেখেন যে ব্যালেন্সে যোগ হয়নি, তাহলে ২৪ ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।